সবাই কেমন আছেন? আশা করি সবাই এখানে উপস্থিত সকলে সুস্থ আছেন, ভালো আছেন। ভালো লাগে সবাইকে এরকম মাস্ক ছাড়া দেখতে, মনে হচ্ছে কোভিড চলে গেছে। সবাই আসলে মাস্ক ছাড়াই সুস্থ আছে। তো ইটস রিয়েলি আই ফেল্ট অনার যে আমি সবসময় আসলে সম্মাননা পুরস্কার এটা সম্মানের এবং এটা আমাকে ইন্সপায়ার করে এবং আমার মনে হয় যে যারাই এই পুরস্কৃত হন তারা সবাই আসলে ইন্সপায়ার্ড হন। আমি যেটা বলবো যে যেহেতু এটা অ্যাওয়ার্ড আর ফ্যাশন ওরিয়েন্টেড যদি হয় তাহলে আসলে প্রত্যেকে মানুষ আমি খুবই সিম্পল থাকতে পছন্দ করি এবং খুবই আমার কাছে মনে হয় যে জি আমার কাছে মনে হয় যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি টু ক্যারি ইউর ফ্যাশন। সো আমার এটা মতো অ্যান্ড অভিনয়ের ক্ষেত্রে আমি খুব সিম্পল ভাবে পোর্ট্রে করার চেষ্টা করি, সবসময় একটু রনেস থাকে। সো এটা আমার ওয়ে এবং আমি সবসময় এই চেষ্টা করি যে প্রফেশনাল লাইফে ভালো করার সাথে সাথে ব্যক্তিগত জীবনেও একটা ভালো জীবন যেন আমার জাবিত হয়। তো আমি বলবো যে আপনারা যে কর্মক্ষেত্রেই আছেন না কেন, যে প্রফেশনে আছেন না কেন, তো আপনাদের প্রফেশনাল জীবনটাই যেন ব্যক্তি জীবনটাকেও কোনো কোনো সময় রিফ্লেক্ট করে বা ব্যক্তি জীবন প্রফেশনাল লাইফে রিফ্লেক্ট করে। সো এই উইশটা আমি সবার ক্ষেত্রে করতে চাই এবং সবাই আসলে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমাদের জীবন কোভিড মুক্ত সুন্দর হোক, আবার আমরা সেই আগের জীবনে ফিরে আসি এই গৌরবে সরব করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বড় নামটা আমি জানি বাংলাদেশের সবচেয়ে পছন্দের মানুষদের একজন, নানা দাদেন বেস্ট টেলিভিশন অ্যাক্ট্রেস হিসেবে পুরস্কার পাচ্ছেন।